الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا سيدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا ودعا وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قربانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের জান্নাতের বাগানে বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা আরো শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে ফিতনার জামানা থেকে আমাদেরকে মুক্ত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সঙ্গে একটি কোরআন কারিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি তো আয়াত এবং হাদিসের উপরে অল্প কিছুক্ষণ আলোচনা করবো মাত্র ফিকিরিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন শুধু একটি মাত্র উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যটা হলো আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করব এখন দুনিয়াতে আমরা কিভাবে চলতেছি এই চিন্তা আমরা কেউ করি না আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে সবচেয়ে পছন্দনীয় দিন হলো ইসলাম আর আমরা এই চিন্তার মধ্যে অবহেলা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন শুধু একটি মাত্র উদ্দেশ্য নেই উদ্দেশ্যটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব দুনিয়ার কোন মানুষের ইবাদত করব না আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ দুনিয়াতে দিয়েছেন আদেশ মতে আমরা চলাফেরা করব আল্লাহর নবী আমাদেরকে দুনিয়াতে যেভাবে চলার কথা বলেছেন ওইভাবে চলা করব কিন্তু আমরা দেখা যায় আমরা ওইভাবে চলি না দুনিয়ার লোকরা সেই করে আমরা খবরের কথা ভুলে গিয়েছি একদিন নয় একদিন আমাদের মত করবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত এই দুনিয়াতে
আমাদেরকে একদিন একদিন যেতে হবে ওই দিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি কি জবাব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কোন জিজ্ঞাসা করবে হে বান্দা তুমি দুনিয়াতে এত সময় পেয়েছো তুমি সময়টা কোন কাজে লাগাইছো আপনাকে যখন জিজ্ঞাসা করবে তখন আপনি কি উত্তর দিবেন তখন আপনি যদি বলেন যে আল্লাহ আমি দুনিয়াতে সময়টা ভালো কাজে লাগাইছি তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্ম স্থান থেকে ধরে আমাদের মৃত্যু পর্যন্ত যতটুকু সময় যতটুকু হায়াত আমরা পেয়েছি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটাই আমাদের একটা মেমোরির মতো আমাদের সময়টাকে রেকর্ডিং করে রেখেছে আপনি যখন বলবেন যে দুনিয়াতে আমি সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাইছি তখন আপনার ওই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের সামনে ধরে দিবেন তখন তো আপনি মিথ্যা কথা বলতে পারবেন না আজকে দুনিয়ায় টাকার লোভে পড়ে বারগারের লোভের পরে অন্য লোভে পড়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলে গিয়েছেন দুনিয়ার কোন মানুষের আবাদত করব না উন্নয়নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে অনেক কিছু দিয়েছেন সৃষ্টি করে কিছু কিছু মানুষ আল্লাহ আলমিনের সৃষ্টি দিয়ে বৃদ্ধান্ত সৃষ্টি করে বিবাহের আলমিন কারণ তাদের ভিতরে কোনো আলেম না থাকার কারণে আল্লাহ আলমিনের সৃষ্টি নিয়ে তারা বৃদ্ধান্ত সৃষ্টি করে আবার তাদের ভিতরে কোন হেদায়েত না থাকার কারণে তারা এইভাবে সমালোচনা করে অন্যায়ের মধ্যে আল্লাহর কোরআন আমি নাবার বলেন ওয়াইদা কিরাম মুত্তাবিউনা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউনা ওয়াজাদনা আলাইহা আবাআনা আওলাও কানা শাইতান ইয়াদউহুম ইলা আযাবিস সাইর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা আমার রিজিককে তালাশ করো তখন ওই সব লোক বলেন যে আমরা আপনার রিজিককে তালাশ করব না কারণ তো পালন করেছি আমরা ওই কর্ম পালন করব আমাদের তাপটাকে অনুসরণ করব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যদি তাদেরকে যদি শয়তান যদি জাহান্নামে নেয় তখন তাদের কি করা আছে তখন তারা বুঝবে না বুঝবে না এমন হয়ে গেল আমাদের দুনিয়াটা কারণ কিন্তু কিছু কিছু মানুষ আছে আল্লাহ নবীকে আঘাত করে আল্লাহ নবীর সামনে কুরুক্তি করে আল্লাহর নবী চুরুক্তি করে কারণ তারা বুঝে না তারা বুঝে না দুনিয়াতে তোমার একদিন বিদায় নিয়ে দিতে হবে ওই দিন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবে তুমি কি জবাব দিবা চারজন সাহাবী আবু বকর উমর ওসমান আলী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকুল ইসলাম গ্রহণ করেন নাই একদিন আল্লাহর নবীকে সে মানার জন্য সে নিয়ত করে যে আল্লাহর মোহাম্মদ কার দুনিয়াতে রাখা যাবে না আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ কার দুনিয়াতে রাখা যাবে না এই কথা বলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘর থেকে তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন তখন আল্লাহর নবী তাআলা একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল ওই সাহাবীটাকে বলতেছেন হে উমর তুমি কোথায় যাও উমর ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ মোহাম্মদ কে দুনিয়া থেকে বিদায়
চিন্তায় করে তার জন্য আব্দুল্লাহ বড় মোহাম্মদ কে দুনিয়া তারা কাজাম না ওই আব্দুল্লাহ বড় মোহাম্মদ আমাদের বাপ দাদার দর্নের মধ্যে ফোন করে লাগাইতেছে ওই আব্দুল্লাহ বড় মোহাম্মদ কে দুনিয়া তারা কাজাবে না ওই আব্দুল্লাহ বড় মোহাম্মদ কে মেরে ফেলাবে ওই কথা বলার পর ওই সাহাবীরা যে বলতেছিল উমার তুমি আগে তোমার ঘরের খবর নাও উমার আগে বলতেছেন যে আমার ঘরের খবর তো সব কিছু ঠিকই আছে আমি আর কে খবর নেব তখন ওই সাহাবীদার যে বলতেছেন উমার তোমার বোন এবং তোমার বোনের জামাই তোমাদের মুসলমান হয়ে গেছে ওই কথা শোনার পর উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা সে সামনে দিয়ে না যাইয়া পিছনে দিয়ে আবার চলে গেল চলে গেল যাওয়ার পর উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার বোনের বাড়ি পৌঁছা মাত্রই তারা বুঝে ফেলল যে তার বা এসেছে তখন তারা দুজন স্বামী স্ত্রী তারা দুজন স্বামী স্ত্রী কোরআন শরীফ পড়তেছিল কোরআন শরীফ পড়তেছিল তখন উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তারা ভয়ে তৃপ্ত হয়ে গেল তারা ভয় পেতে লাগলো তখন তারা কোরআন শরীফের পাতাগুলো এক জায়গায় লুকিয়ে ফেললো তখন উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ঢোকা মাত্র তারা স্তব্ধ হয়ে গেল চুপ হয়ে গেল তখন উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন যে আমার তো মনে হচ্ছে তোমরা ইসলাম গ্রহণ করে ফেলেছো তখন তারা কিছু বলে নাই বলে নাই বলে নাই তখন এই কথা বলার পর উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাবুক দিয়ে তার বোনের জামাই কেমন ভাবে মারপিট করতে শুরু করে দিল মারতে মারতে জমিনে শোয়া দিল মারতে মারতে জমিনে শোয়া দিল দেওয়ার পর উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন সামনে এসে বলতেছেন হে ভাই তুমি যদি দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে দাও তারপরে যে ইসলাম আমরা বুকে ধারণ করেছি যে ইসলাম আমরা গ্রহণ করেছি ওই ইসলাম আমরা অন্তর থেকে বের করব না এই কথা বলার পর উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা রুশি মার তামিয়ে দেন তখন বলতেছেন যে তোমরা কি এমন কথা তোমরা ভিতরে ঢুকাইছো কি ধর্ম তোমরা ভিতরে ঢুকাইছো আমাকে শোনাও এই কথা বলার পর তার বোন বলতেছেন যে ভাই তুমি তো এখনো পাক পবিত্র হও নাই তুমি আগে পাক পবিত্র হও ওযু করে নাও তারপর তোমাকে বলবো তখন উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা সে পাক পবিত্র হলেন ওযু করলেন তখন তার বোন উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে রওনা হয়ে গেলেন আল্লাহর নবীর কাছে যখন গেলেন আল্লাহর নবীর কাছে আমরা যখন গেলেন দরজার মধ্যে গিয়ে যখন কি শব্দ করলেন ওই পাশ থেকে একজন সাহাবী এসে দরজা খুলল ওলা মাত্র উমারকে দেখে তারা ভয় পেতে শুরু করে দিল একজন সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবী ডাকতে বলতেছেন যে উমারকে তুমি আসতে দাও উমার যদি কোনো ভালো উদ্দেশ্য আসে তাহলে তো ভালো আর যদি কোনো খারাপ উদ্দেশ্য আসে তাহলে তার মাথা তার তলোয়ার দিয়ে তার মাথা দ্বিগুণ করে দিব এই কথা বলার পর উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা লোককে যখন ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দিলেন আল্লাহর নবী যে চেয়ারের মধ্যে বসা ছিল উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আল্লাহর নবী ওই চেয়ার থেকে উঠে গেলেন তখন উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে সে মাথা নিচে ঝুঁকে করে রাখলেন আল্লাহর নবী ডাক দেবেন হে উমার তুমি কিসের জন্য এসেছো তুমি কিসের জন্য এসেছো উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি উমার এতদিন আপনার সাথে বিয়াদবি করেছি আমি উমার আপনার সাথে কত খারাপ আচরণ করেছি আজকে আমি এসেছি আজকে কোনো খারাপ উদ্দেশ্য আসি নাই আজকে আমি আপনার সাথে কোনো বিয়াদবি করার জন্য আসি নাই আমি উমার এসেছি আপনার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব এই কথা বলার পর আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ডাক দিলেন হে সাহাবীরা রে ও সাহাবীরা তোমরা শুনতে তোমরা শুনে শুনে উমার তো ইসলাম গ্রহণ করার জন্য এসেছে তখন সাহাবীরা উমারকে স্বাগত জানাইল যে সকল মুসলমান কাবা ঘরের মধ্যে লোকে লোকে নামাজ পড়ত আজকে ওই সকল মুসলমানদেরকে নিয়ে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যে নামাজ আদায় করলো।